Hello beautiful people, assalamu alaikum, welcome back to my channel. চলে আসলাম আবার আপনাদের সাথে দেখা করতে। আজকে আমি টিয়ারার পছন্দের স্যালমন রান্না করব। আমার মেয়ের স্যালমন তো খুবই পছন্দ, জাকিও পছন্দ করে, তবে টিয়ারারই একদম মানে স্যালমন হলে আর কিছুই লাগে না। তো এখানে আমি স্যালমনটাকে ব্ল্যাক পেপার আর সল দিয়ে ম্যারিনেট করে রাখব। খুব ইজি একটা রেসিপি কিন্তু খুবই মজার। খুব সিম্পলভাবে এটাকে এভাবে প্রসেস করে ফ্রাই করে খাওয়া যায়, কিন্তু আজকে আমি এটাকে একটু গ্রেভি লুকস দিব, টেস্টও অনেক মজা হবে। আসলে বাচ্চারা মাছ খেতে চায় সেই জিনিসটা খুবই রেয়ার, আমার বাচ্চাদের বেলাও সেম, কিন্তু কিছু কিছু মাছ যেগুলো ওরা খুবই পছন্দ করে তার মধ্যে স্যালমন একটা। তো দেখা যায় যে স্যালমনের আস্ত ফিশ কিনে এনে ফিলেট করে রেখে দিই, প্রায় ওদেরকে প্রসেস করে রান্না করে দিই। শুধু ওদের জন্য না, অবশ্যই আমরাও খাই, আমারও খুবই পছন্দ স্যালমনটা। তো এখানে আমি ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। এখন আমি স্যালমন রান্না শুরু করে দিব, তাই বের করে নিলাম। আজকের ইনগ্রেডিয়েন্টস যেগুলো আমি ব্যবহার করব তা হলো লেমন গ্রাস, থাই জিঞ্জার, ধনে পাতা, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর লেবু পাতা। আজকে রান্নায় আমি কোকোনাট অয়েলটা ব্যবহার করব। আপনারা চাইলে সয়াবিন অয়েল অথবা অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। এখানে আমি কোকোনাট মিল্ক নিয়েছি হাফ কাপ, আর এটা হলো গ্রিন কারি পেস্ট, এটা যে কোনো শপে কিনতে পাওয়া যাবে। এটা থাই ফ্লেভার দিবে এই গ্রিন কারি পেস্টটা। তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে এক এক করে স্যালমনগুলো হালকা করে ভেজে নেব। এখানে আমি স্যালমনগুলো স্কিন সাইডটা ডাউন করে আগে ভেজে নিচ্ছি। যদি খালি খাওয়ার হয় তাহলে দেখা যায় যে স্কিনটা ক্রিস্পি করে ভেজে তারপরে উল্টে দিই, তারপরে অন্য পাশটা হালকা দাগ হলে উঠিয়ে নিই। কিন্তু আজকে স্কিন সাইডটা ক্রিস্পি করে ভাজার কিছু নেই, কারণ এটা যেহেতু গ্রেভি করে রান্না করব। তো আমার মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন সেই তেলেই আমি এক এক করে সব উপকরণগুলো দিয়ে দিব। প্রথমে আমি গার্লিক কুচি করে রাখা সেটা দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি করাটাও দিব, একটার পর একটা দিব। তো যেহেতু কোকোনাট অয়েল দিয়ে আজকে রান্না করছি, এখানে গার্লিকটা দেওয়ার সাথে সাথে একটু বাবল বাবল উঠেছে। অবাক হওয়ার কিছু নেই, ডিফারেন্ট তেলে ডিফারেন্ট রিয়াকশন হয়, বাট কোকোনাট অয়েলটা খুবই ভালো, খুবই হেলদি, আমি মাঝে মাঝেই রান্না করি। তো এখানে আমি সব পেঁয়াজ আর রসুন কুচি দেওয়ার পরে গ্রিন কারি পেস্টটা দিয়ে ভেজে নিচ্ছি, তারপরে লেমন গ্রাস, থাই জিঞ্জার এগুলো দিয়ে দিয়েছি। গ্রিন কারি পেস্ট এখানে 2 টেবিল চামচ দিলে এনাফ, বেশি দিলে অ্যাকচুয়ালি ওভার পাওয়ারিং হয়ে গেলে আর ভালো লাগবে না। এখন কোকোনাট মিল্কটা দিয়ে দিয়েছি হাফ কাপ। এখানে কিন্তু মশলা তুলনামূলকভাবে অনেক কম, এখানে হলুদ মরিচ ধনে জিরার কোনো টাচ নেই। তো এই অল্প উপকরণের উপরেই রান্নাটা হবে। স্যালমন নিজেই খুব মজার একটা মাছ, সেটাতে আসলে তেমন কিছু আইটেমের প্রয়োজন হয় না। তো এটা একটু আমি ডিফারেন্ট করে রান্না করার চেষ্টা করছি থাই স্টাইলে। গ্রিন কারি চিকেন যে স্টাইলে রান্না করা হয় ওটা থেকে আইডিয়াটা নিয়ে গ্রিন কারি স্যালমন রান্না করছি অ্যাকচুয়ালি আজকে আমি। তো আমি এখানে মাছগুলো দিয়ে 10 থেকে 10 মিনিটের মতোই রেখেছি, তারপরে উল্টে দিয়েছি, উল্টে এখন ধনে পাতা দিয়ে আরও 2 মিনিট রেখে নামিয়ে নিব। খুবই সিম্পল, খুবই ইজি এবং খুবই মজার একটা রেসিপি, এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। স্যালমন দিয়ে আরও অনেক রেসিপি আছে, এটা ওয়ান অফ দ্য মজার রেসিপি অ্যাকচুয়ালি, আমার বাসায় সবাই খুব পছন্দ করে। তো রেগুলার করলে আসলে হয় না যে একই স্যালমন দিয়ে বিভিন্ন রকমের রেসিপি করে খাওয়ালে বাচ্চারা পছন্দ করে, ডিফারেন্ট ডিফারেন্ট করে দিলে ওদের কাছেও একটু চেঞ্জ আসে, ওরাও মজা করে খায়। তো আজকে এই স্যালমন দিয়ে ওদের খাওয়া হয়ে যাওয়ার কথা। তারপরে আমার অবশ্য একটু ডাল খেতে খুব ইচ্ছে করছিলো, তো আমি এখানে ডালটা বাগার দিয়ে নিচ্ছি। ডাল অন্য চুলায় সিদ্ধ হচ্ছে, এদিকে আমি ডালের বাগারের প্রিপারেশন নিচ্ছি। একটু শুকনো মরিচ ডালে দিলে কিন্তু খুবই সুন্দর ফ্লেভার আসে, আমার মেয়েও খুব পছন্দ করে, যদিও খুব রেগুলার দিই না, মাঝে মাঝে একটু শুকনো মরিচ দিয়ে বাগারটা দিই। এখানে রসুন আর পেঁয়াজ দিয়ে দিয়েছি আর কাঁচামরিচ স্লাইস করে দিয়ে দিয়েছি। তো আমার যেই ডাল রান্নার একটা মজার সিক্রেট ইনগ্রিডিয়েন্ট সেটা আপনাদেরকে আজকে বলবো। এই বাগারে আমি লাস্টে 5 ফোড়নের গুঁড়া দিয়ে দিব, হাফ টিস্পুন, এটাই হলো আমার সিক্রেট।
তো ডালে আসলে এটা দিলে অন্যরকম একটা ফ্লেভার হয়, এটা ছাড়াও ডাল বাগার দিলে ভালোই লাগে, কিন্তু এটা টেস্ট একটু ডিফারেন্ট হয় আর কি। তো আমার ডাল বাগার দেওয়া হয়ে গিয়েছে। বাসায় দেখা যায় আমার বাচ্চারাও কিন্তু ডাল পছন্দ করে, কিন্তু স্যালমনের সাথে ডালটা অতটা যায় না, কিন্তু আমার কেন জানি আজকে খুব খেতে ইচ্ছে করছিল ডাল। তো এখানে আমি কিছু টোনা কাবাব বানিয়ে রেখেছি, সেগুলো এখন ভেজে নিচ্ছি। বানিয়ে ফ্রিজে রেখে দিলে আসলে যে কোনো সময় ভেজে নিয়ে খাওয়া যায়। তো এখানে এক এক করে সব খাবার টেবিলে দিয়ে দিচ্ছি। এখন দুপুরে খাওয়ার টাইম হয়ে গিয়েছে, আমার বাচ্চারা তো খুবই খুশি হয়ে যাবে স্যালমন দেখে। এই তো খাবার সব টেবিলে সার্ভ হয়ে গেছে, এখন আমাদের লাঞ্চ করার পালা। উইকেন্ডটাই একটা সময় যখন আমরা সবাই একসাথে বসে লাঞ্চটা করতে পারি। সকালের ব্রেকফাস্ট আর ডিনার তো হয়, কিন্তু লাঞ্চটা মিস করি এখন খুব বেশি। তবে ওই দিন চেষ্টা করি বাচ্চাদের সবার পছন্দের খাবার রান্না করে ওদের সাথে একসাথে বসে খেতে। চিকেনটা তো রেগুলার করা হয়, তবে স্যালমনটা মাঝে মাঝে করি, আর এটা হলে কোনো কথাই নেই, ওরা খুব এনজয় করে খাবারটা। আর বাচ্চাদের পছন্দের খাবার রান্না করে ওদেরকে খাওয়াতে পারলে কিন্তু একটা অন্যরকম তৃপ্তি কাজ করে, আমার মতো সব মায়েরা এটা নিশ্চয়ই জানেন, নতুন করে বলার কিছু নেই। তো দুপুরে খাওয়া শেষে চা কফি খেয়ে নিচ্ছি আমরা, এটা রেগুলারই হয় আমাদের। আর যেহেতু স্যাটারডে ছিল, তো স্যাটারডে আর সানডের দিনটা আমরা খুব এনজয় করি, চেষ্টা করি ফ্যামিলি একসাথে সময় কাটাতে। তো সেদিন আমরা বের হওয়ার প্ল্যান করছিলাম, খাওয়া দাওয়া শেষে বিকেলে আমরা একটু ঘুরতে যাব। তো রেডি হয়ে নিচ্ছিলাম। হাই আমার বেবিগুলো, টার্ন করো বেবি। ওকে, দেখি তোমাদের আউটফিট, লুক, দেখি জাকিকে। হাই ইজ মাই সান, মাই জাকি শেজাদ, মাস্কি মাস্ক গার্ল অ্যান্ড বয়। এই তো চলে এসেছি আমাদের পছন্দের শপিং মলে, ভিভো সিটিতে। এখানেই বেশিরভাগ সময় আসা হয়, একসাথে সব আউটলেটগুলো এখানে থাকে। তো স্যাটারডে সানডে হলেই আমি আর আমার মেয়ের ঘুরতে যাওয়ার প্ল্যান শুরু হয়ে যায়। আমার হাজব্যান্ড আর জাকির অবশ্য অতটা ঘুরতে যাওয়ার ইচ্ছা হয় না, ওদের আমাদের সাথে বের হতে ভালো লাগে ঠিকই, কিন্তু বাসায় থাকতে পারলে বেশি ওদের খুশি ওরা হয়। তো যাই হোক, ঘুরতে যাবো স্যাটারডে সানডে, এটা তো মাস্ট। একদিন বের হলে হয়তো আরেকদিন বের হওয়া হয় না। তো এখানে আমরা চলে এসেছি বার্থ অ্যান্ড বডি ওয়ার্ড, যেটা আমার মেয়ের ফেভারিট পারফিউম শপ। এখানে থেকে সে অনেক কিছু পছন্দ করে কিনে, কিন্তু এখন আর ওইভাবে
টেস্টার নেই যেগুলো ইচ্ছে মতো নিজের হাতে ধরে টেস্ট করে বুঝে তারপর কেনার, ওই সুবিধাটা আর এখন আর নেই। এখানে যারা কাজ করছেন তাদের থেকেই মানে বলে কয়ে তারপরে টেস্টার দেখে নিয়ে কিনতে হয়। তো আমরা তারপরও দেখছি, তো এখানে দেখে টেরা তার পছন্দ মতো দুটো বডি মিস্ট নিয়েছিল, আমি একটা লোশন কিনেছিলাম, ভালোই লাগে। এই শপে ঢুকে তো দেখা যায় লোশন বা বডি মিস্ট আমরা হাতে ধরে টেস্ট করি, তো এটার হাত ধোয়ার সুন্দর একটা ব্যবস্থা রয়েছে, সিঙ্ক রয়েছে যেখানে ইচ্ছা সব কিছু টেস্ট করার পরে হাত ধুয়ে নিয়ে যায়। এই সুবিধাটা খুবই ভালো লাগলো আমার কাছে। তারপর আমরা চলে গেছি জারাতে। জারা থেকে অবশ্য টিয়ারা একটা তার জিন্স প্যান্ট কিনেছিল, কতদিন ধরে সে খুঁজছিল একটা পছন্দের প্যান্ট, যদি সেটা পাই কিনবে। তো ওই দিন সে ট্রাই করেছিল, তো পেয়ে গিয়েছে, তো আমরা কিনে নিয়েছিলাম ওর জন্য। তো অবশ্যই ঘোরা শেষ করে তো কিছু তো আমরা খাবোই, রাতের ডিনারটা আমরা এখানেই শেষ করে নিয়েছি। তো এই তো বাসায় ফিরে যাচ্ছি এখন। বাসায় ফিরতে ফিরতে হঠাৎ আমার আজকে খুব মিষ্টি খেতে ইচ্ছে করলো, তাই মিষ্টি বানানোর একটা মিশনে চলে আসলাম। জানি না মিশনটা কতটুকু সাকসেসফুল হবে। এখানে আমি ছানা তৈরি করে নিচ্ছি। আমার ছানার রেসিপিটা অবশ্য আমার ব্লগে আছে, আমি এটা ডিসক্রিপশন দিয়ে দিব, দেখে নেবেন আপনারা। তো এখানে 1 কাপ ছানা মতো হয়েছে 1 কেজি দুধের থেকে। আর অন্যদিকে আমি একটা প্যানে 2 কাপ চিনির সাথে 5 কাপ পানি দিয়ে একটা সিরাপ বানিয়ে নিব। এখানে 1 কাপ পরিমাণ ছানা সাথে 2 টেবিল চামচ ময়দা আর 1 টেবিল চামচ সুগার নিয়ে নিয়েছি। তবে এক্সপার্টদের কথা অনুযায়ী প্রথমবার মিষ্টি বানাতে গেলে যে মিষ্টি হয়ে যাবে এই আশা করাটা ভুল। তো এখানে আমি ছানাটাকে মথে নিব। তো 1 টেবিল চামচ ময়দা দিব সাথে 1 টেবিল চামচ চিনি, তো খুব ভালো করে মথে নিব। তো আশা করছি যেন হয় আর আমি যেন মিষ্টি খেতে পারি। তো দেখি, এখানে 1 1 করে সব ময়দা আর চিনি দিয়ে আমি মথে নিব, যতক্ষণ পর্যন্ত না চিনিটা একদম মিশে যায় আর ছানার যে লামগুলো আছে সেগুলো মিহি হয়ে যায়। কিন্তু আবার ওভার মথা যাবে না, বেশি মথলে আবার এটা মিষ্টিটা ভালো হবে না। এখানে আমি মথার শেষ করে কয়েকটি ভাগে ভাগ করে নিয়েছি, এখানে মানে 13টা মিষ্টি হয়েছিল। তো সবগুলো ভাগ করে নিয়ে হাতে একটু ঘি মেখে নিয়েছি যেন এগুলোকে আবার মসৃণ করে একটু রসগোল্লার শেপ দিতে পারি। তো 1 1 করে সব রসগোল্লার শেপ আমি দিয়ে নিচ্ছি। তো মিষ্টি বানানো আসলে অনেক প্র্যাকটিসের ব্যাপার, একবারে হবে না সেটা আমিও জানি, কিন্তু এটা বলতে পারেন এটা প্রথম একটা চেষ্টা। তবে যতটা সহজ বলছি ততটা সহজ কিন্তু না, অনেক কঠিন। স্বপ্ন পূরণ হওয়ার 50-50 চান্স আছে। এখানে আমি 1 1 করে মিষ্টিগুলো ঠেলে দিব। মাঝে মাঝে হয় না যে মানে কোনো কিছু খাওয়ার খুব ইচ্ছে হয়, এত বেশি ইচ্ছে হয় যে মানে ওইটা তখনই বানিয়ে খেতে হবে। তো আমার আসলে অনেকটা এরকমই হয়েছে। তো বাইরে থেকে আসার সাথে সাথে যতটাই ক্লান্ত থাকি না কেন, রসগোল্লা খাওয়ার ইচ্ছা থেকেই বানানোর আগ্রহটা বেড়ে গিয়েছিল। দেখি কতটা সাকসেসফুল হই। এখানে আমার মিষ্টি রান্না কিন্তু অলমোস্ট ডান, টাইমের হিসাবে হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। দেখে তো খুব টসটসে মিষ্টি, খুবই সুন্দর লাগছে দেখতে, এবং ভেতরে কতটুকু হয়েছে না হয়েছে আল্লাহই জানে। আমি একটু নার্ভাস হয়ে যাচ্ছিলাম মিষ্টিটা যখন আমি শেষ করে বাটিতে সার্ভ করছিলাম, দেখতে খুব সুন্দর লাগছিল, এখন টেস্ট করার পালা। আশা করছি হবে কিছু একটা, ঘরে তৈরি নিজের হাতে বানানো রসগোল্লা বা সাদা মিষ্টি, আমি সত্যি খুবই এক্সাইটেড। খুব স্মুথলি কেটে গিয়েছে, মনে হচ্ছে খাওয়া তো যাবে। সফট হয়েছে কিন্তু, ভিতরটা অনেক সফট হয়েছে, খেতেও মজা হয়েছে। তবে আমি বলবো যে দোকানের মতো পারফেক্ট হয়নি, 50% না, এর থেকে বেটার হয়েছে, 80% হয়েছে, অনেক সফট অনেক ময়েস্ট হয়েছে।
তবে আমি আবার ট্রাই করব নেক্সট টাইম। তো বাচ্চারা তো দেখলাম যে ভাবছে যে ওরা খাবেই না, ওরা নিজের থেকেই বলছিল যে ট্রাই করি দেখি, আর খেয়ে ওরা সত্যি খুব মজা পেয়েছে। জাকি দুইটা খেয়ে ফেলেছিল মিষ্টি, আমি আশা করিনি সে এত পছন্দ করবে। এই তো মিষ্টি সাকসেসফুল বলা যায়, মিষ্টি খেয়ে মনটা একদম ভরে গিয়েছে। আর প্লিজ আপনাদের ভালো লাগলে অবশ্যই জানাবেন, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।